সবাইকে জানাই শুভ সকাল সখীরা, বন্ধুরা তোমরা সবাই ভালো আছো বলে আমি আশা করছি। আজকে দিনের ব্লগটা আমি শুরু করছি। তো সকালবেলা যে আমার কাজকর্মগুলো সেরে দুপুরে রান্না অল্প কিছু বাকি ছিল সেটাই করছিলাম। মাঝখান দিয়ে আসলো বাড়িতে কিছু গেস্ট, বরের বন্ধুর বউরা মানে বৌদিরা পাশেই থাকেন। এই শাশুড়ি মাকে দেখার জন্য অনেকদিন আসতে পারেননি, ওনাদের ঘরেও কাজের জন্য। বাচ্চাটা মানে বিউটি কিনে ভুগছে কিন্তু ওদের সঙ্গে দেখা করছি বলে, এদিকে দেখো 2 বাজেছে, এদিকে আমার রান্নাও হয়নি জানো তো। খুব চটজলদি রান্না করে শাশুড়ি মাকে খেতে দিয়ে জামাকাপড় কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধোয়া কাচা আমি করে নিলাম, আর এদিকে মটরটাও চালিয়ে নিলাম। জীবনটা এইরকমই বুঝলে না, ঘরের কাজকর্ম কোনোদিনই শেষ হয় না। আমাদের হাউসওয়াইফদের একটার পর একটা লেগেই থাকে যেগুলো আমাদের করতে হয়, আর এদিকে কিছু করার নেই বলো। সকাল থেকে তো কাজ কাজ কাজ, মাঝে একটু রেস্ট মানে করতে টাইম পেয়েছিলাম কিন্তু তাও কাজ তো করতেই হবে বলো। আর এদিকে দুপুর 3 কাছাকাছি বাজতে যে আমি বালতি মানে জামাকাপড় নিয়ে মেলতে যাচ্ছি আর বিউটিকে দেখছি ছাড়া থেকে উনি একা একা আসছেন, জানে আমি বকা দেবো, তার আগে ছুট্টে পালিয়ে গেল। দেখলে তো কথাটা মিলে গেল, তো ছুটে পালিয়ে গেল। তো এইখানে যে জামাকাপড়গুলো আমি কাছাকাছি করে মানে নিয়ে এসেছিলাম আর কি, ভালো করে টান টান করে মেলে দেবো। আর আগামীকাল এমনিও রবিবার আছে, তাই শনিবারটা আমি পারলে কিছু জামাকাপড় আমি ধুয়ে রেখে দিই। রবিবারটা না মানে ধোয়া কাচা একটু হয় না, কোথায় তাই একটু বসে একটু কথা বলি, ব্রেকফাস্ট বানাই। ঘরের তো কাজ মানে আমার হাউসওয়াইফদের কাছে রবিবার কি আর সোমবার কি, প্রত্যেক দিনই সমান, সেটা তো তোমরা জানোই, আর আলাদা করে কি বলবো বলো। তাই জন্য পারলে আমি মানে উইকের মাঝে বা শনিবার দিন আমি কিছুটা বরের জামা কাপড় হোক, বেডশিট হোক, এগুলো আমি ধোয়া কাছে করে দিই। বাই চান্স কখনো না করতে পারলে রবিবার দিনও কাছাকাছি করি, কিন্তু যতটা পারি আমি রবিবারের আগেই আমি ধোয়া কাছাটা করে দিই, কারণ রবিবার দিন না এক্সট্রা কিছু কাজ আমার থাকে। তো এখানে জামাকাপড় মেলার পর একটু ছাদে আমি হাঁটছিলাম, আর ওইদিকে না বিউটি এরকম 2 এরকম করে না দাঁড়িয়েছিল জানো তো, ওই দেখো মানে আমাকে কোলে কর, ওকে একটু বকলাম কেন বকলাম বলে, তাই কোলে ওঠার জন্য হাতটা ওরকম করছিল আর দাঁড়িয়েছিল, একটু বকাও দিয়েছিলাম তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখছিল যে আমাকে একটু কোলে কর, একটু আদর কর, আমাকে বকছিস কেন, মানে বকা ঝোকা কিছু যাবে না এই মেয়েকে, ও দুষ্টুমি করে যাবে কিন্তু আমরা বকতে পারবো না, একটু বকলাই তো হাই হাইর উপরে হাই। তো দুপুর এখন 3 কাছাকাছি বাজতে যায়, আমি মোটর লাগিয়ে দিয়েছি, 1 ঘন্টা 1 ঘন্টা মতন চলবে, জলটা একটু ফুল হয়ে আসছে তখন আমি বন্ধ করে দেবো। জামাকাপড়গুলো সকালবেলার দিকে মানে কিছুটা ধুয়ে রেখেছিলাম আর কিছুটা সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি ভালো করে কেচে কুচে আমি এনে শুকিয়ে দিলাম, সুন্দর দিয়ে অর্ধেক শুকিয়েও যাবে হয়তো, রোদ তো ভালোই উঠেছে হয়তো পুরোটাই শুকিয়ে যাবে, কালকে রবিবার আছে। তো আর এখন যাবো, আমি খাওয়া দাওয়া করিনি আজকে সকালবেলা, পুজোটা দেরি করে সেরেছি তো, আর ওই বৌদিরাও এসছিলো, রান্নাটাও একটু দেরি করে করেছি, অর্ধেক রান্না আমি সকালবেলায় সেরে নিয়েছিলাম, বর যখন অফিস যায় গরম গরম ভাত ডাল সব করে নিয়েছিলাম, আর একটু কিছু রান্না বাকি ছিল সেটাই করে নিলাম আর কি। আর এখন একটু খাবো আমি, কিন্তু একটু পরে খাবো, ভিডিও এডিটিংয়ের কাজ বাকি আছে সেটা করে তারপরে খাবো। কালকের একটা ভিডিওর জন্য আমি তোমাদের সবার কাছে মানে একদম ক্ষমা প্রার্থী, মানে ভিডিওটা অর্ধেকই আপলোড হয়েছে আর কি, পোস্ট করতে পেরেছি আর অর্ধেকটা মানে শেষ দিকটা পারিনি, শুটিং তো করেছিলাম শ্যুট করেছিলাম বাট ওই স্পেস প্রবলেম আমি কিছুদিন ধরে বলছি ওর কারণে মানে ওটা আপলোডই হয়নি। তো এখন যাবো, 2 খাবো একটু পরে, আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর কি, বেশি বড় ভিডিও আমি বানাতে পারছি না, করবো কিছুদিন পর, এই সমস্যাটাও সমাধান করব, খুব তাড়াতাড়ি সমাধান করে ফেলবো। আর এই সমস্যাতে তো মানে কালকেও সন্ধ্যা থেকে নিয়ে রাত 9-10 অবধি আমার বর ঘাঁটাঘাঁটি করছিল কিভাবে স্পেসটা ক্লিয়ার করা যায়, তোমরা যদি কিছু জানো কিভাবে স্পেস ক্লিয়ার করা যায় একটু বলো। অনেক কিছু অ্যাপস বেকার বেকার ভিডিও ফালতু যে ইমেজগুলো দরকার নেই, ভিডিওগুলো দরকার নেই, সেগুলো সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে, তারপরেও জিবিগুলো কোথায় মানে খেয়ে বসেছে আমি বুঝতে পারছি না, কি বলবো বলো। তো চলো আজকের ব্লগটা এখানে আমি রাখছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের বিউটিশন আগে তোমাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবে, একটা লাইভ সাবস্ক্রাইব এই বিউটির জন্য তো তোমরা করতেই পারো নাকি বলো। তোমরা ভালো থেকো, সকলে সুস্থ থেকো এই কামনা করি, আর তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো, আমাদের বিউটিকেও ভালোবাসা তোমরা দিও, পাশে থেকো, দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা এই অবধি, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। কি ভাবছো ব্লগটা তো এন্ড হয়ে যাওয়ার কথা, আবার কি করে কন্টিনিউ হলো? হ্যাঁ বন্ধুরা, এটা তোমরাও জানো ব্লগের এন্ডিং হয়ে যেতে পারে কিন্তু আমাদের কাজের কখনো এন্ডিং হয় না।
আজকে কোনো কারণবশত কাজের বোনটা সকালবেলা আসতে পারেনি, দু একদিন ধরে মাঝে মাঝে এরকম ছুটি করে, কেননা ঘরেও মায়ের শরীর খারাপ, তো তাই জন্য একটু আসতে পারছি না। তাই জন্য সকালে দুপুরে যা বাসন টাসন ছিল আমি অনেকটাই মেজে ধুয়ে নিয়ে পরিষ্কার করে দিচ্ছি। মানুষের শরীর খারাপ কখন হবে, কেউ তো আর বিপদ কখন আসবে কেউ তো বলতে আর পারে না, তাই আমাদেরকে সবাইকেই মিলেমিশে নিয়ে সবারই কথা বুঝে চলতে হয়, বলো তো। তাই জন্য বাসন কোসনগুলো আমি ধুয়ে নিলাম, এদিকে মোটরটা অনেকক্ষণ চলছে ওটাও বন্ধ করে আসলাম, প্লাস ছাদে গিয়ে আবার দেখেও আসলাম, বুঝলে না। এদিকে আগামীকাল যেহেতু রবিবার, তো চাল ডাল মানে বিউরির ডাল আমি একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, ইডলি বানাবো বলে প্ল্যান করেছি। তো এদিকে সব কাজ সেরে আমি এসে একটু জিরোলাম, এক গ্লাস জল খেলাম। আর প্লিজ বন্ধুরা, মুখের অবস্থা দেখে কেউ ব্যাড কমেন্ট করো না, ঘরের কাজকর্ম করলে এরকম হয়, পরে ঠিকঠাক করে নেবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবি, আশা করছি ভালো লেগে থাকবে। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।